হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রায় সময় দেখা যায় আমাদের কিচেন সিঙ্কটা ব্লক হয়ে যায় আর ব্লক হয়ে যাওয়া মানেই সিঙ্কের মধ্যে জল জমে যাওয়া তো বন্ধুরা এই রকম সমস্যা তখনই হয় আমরা যখন বাসন কুসন ধুয়ে থাকি তখন দেখবেন এই যে ফুড পার্টিকেলগুলো সেগুলো পাইপ লাইনে গিয়ে জমে যায় তারপর দেখবেন এই যে স্ক্রাবারগুলো আমরা ইউজ করি এই স্ক্রাবারে ছোট ছোট টুকরোগুলো পাইপ লাইনে গিয়ে জমা হয়ে গিয়ে এই রকম ধরনের সমস্যা হয় তো এখানে তার জন্য বন্ধুরা এই যে ছোট ছোটো টুকরোগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটা পুরোনো ছাঁকনি দিয়ে উঠিয়ে ফেলুন যাতে এই খাবারের টুকরো গুলো পাইপ লাইনে গিয়ে জমা না হতে পারে ঠিক আছে তারপরে আমাদের নিতে হবে একটা প্লাস্টিক বোতল সেই বোতলের মধ্যে এক বোতল জল ভরে নেবো এবার এই বোতল ভর্তি জলটাকে সিঙ্ক ড্রেনের মধ্যে দেখুন এইভাবে উল্টে দিয়ে সমানে এইভাবে দেখুন পুশ করে যেতে হবে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এইভাবে সমানে পুশ করলে না একটা চাপের সৃষ্টি হবে যেটা কিনা একটা ভ্যাকিউমের মতো কাজ করে থাকে যার ফলে বন্ধুরা এইভাবে পাইপ লাইনের ব্লকেজটা অনেকটাই ক্লিয়ার হয়ে যায় আর ব্লকেজটা ক্লিয়ার হয়ে গেলেই তখন দেখবেন সিঙ্কের মধ্যে জমে থাকা জলগুলো ধীরে ধীরে বেরিয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু ব্লকেজটা অনেকটাই পরিষ্কার হয়ে যায় তা সত্ত্বেও কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখনো কিন্তু জল আটকে আটকে যাচ্ছে পুরো ক্লিয়ার নয় তো তার জন্য কি করতে হবে নিতে হবে একটা তো আমি এখানে ছোটো কাচি নিয়েছি কারণ ছোট কাচির মুখগুলো বেশ সোঁচালো হয়ে থাকে এবার কি করব এই সিঙ্ক ড্রেন দিয়ে কাঁচির সাহায্যে নোংরাগুলো যেগুলো জমে থাকবে যতটা সম্ভব সেই নোংরাগুলো এভাবে তুলে তুলে বের করে দেব। অনেক সময় চুল বা খাবারের টুকরো বা অনেক সবজি টবজির খোসা টোসাগুলো আটকে থাকে সেগুলো এভাবে টেনে বের করে পরিষ্কার করে দেবেন তাহলে আর পাইপ গিয়ে এই নোংরাগুলো জমা হতে পারবে না পাইপ লাইন জাম হবে না তারপর বন্ধুরা সঙ্গে সঙ্গে আমরা আরেকটি কাজও করে নেব এক গ্লাস গরম জল নিয়ে নেবেন আর গরম জলের মধ্যে এক চামচ মতো বেকিং সোডা গুলে তারপরে এই গরম জলটাকে ড্রেনের মধ্যে এইভাবে দেখুন ঢেলে দিতে হবে কিচেন সিঙ্ক ড্রেনের মধ্যে ঢেলে দিলেই দেখবেন অনেক সময় দেখবেন আমরা মাছ মাংস ধুলে পড়ে চর্বি জাতীয় অনেক জিনিস পাইপলাইনে জমে ব্লকেজের সৃষ্টি করে থাকে তাই এই গরম গরম জল আর বেকিং সোডা ঢেলে যদি কিছুক্ষণ মোটামুটি দু থেকে তিন ঘন্টার জন্য রেখে দিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা পাইপলাইনের মধ্যে যত চর্বি বা তেল জাতীয় পদার্থ জমা হয়ে থাকলেও সেগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে তারপর তিন থেকে চার ঘন্টা পর আবারও গরম জল ঢেলে দেবেন তাহলে দেখবেন আপনাদের কিচেন সিং পুরোপুরিভাবে আনব্লক হয়ে যাবে আর পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে প্লাম্বার ডাকার কোনো রকম কোনো প্রয়োজন হবে না আশা করছি ট্রিকটি আপনাদের খুব কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা বাচ্চারা ড্রয়িং করার সময় দেখবেন এই রকম ধরনের ওয়াটার কালারগুলো ইউজ করে থাকে আর যখন কালারগুলো শেষ হয়ে যায় তখন এই কালারের বক্সগুলো আমরা প্রত্যেকেই ফেলে দিই কিন্তু বন্ধুরা এই কালারের বক্সগুলো কখনোই ফেলবেন না এই কালার বক্স দিয়ে আমি একটা দারুণ টোল তৈরি করব যেটা খুবই কাজে দেবে তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে ডাবল টেপ গাম এবার আমি প্রত্যেকটি কালারের গায়ে একটা একটা করে ডাবল টেপ গামের একটা ছোট ছোট টুকরো আটকে দেবো তারপরে আমি এই কালার বক্সটাকে দেখুন এইভাবে আমি দেওয়ালে আটকে দিয়েছি ভালোভাবে দেওয়ালে দেখুন আটকে গেছে তো দেখুন এইভাবে তৈরি হয়ে গেল একটা খুব সুন্দর মতো ব্রাশ হোল্ডার বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা ভাড়া বাড়িতে থাকি আর ভাড়া বাড়িতে কিন্তু অনেক রকম রেস্ট্রিকশন থাকে ডাওয়ালের মধ্যে পেরেক গাঁথা যাবে না আরও হাবি যাবি তো সেক্ষেত্রে বন্ধুরা কত সহজেই আপনারা এইভাবে অ্যাজ এ ব্রাশ এর ইউজ নিয়ে নিতে পারেন আর এক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ব্রাশ টানি কেন প্রয়োজন পড়বে না আর দেখুন দেখতেও সুন্দর লাগছে আশা করছি ফ্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ঘি তৈরি করার একটা দারুণ আইডিয়া শেয়ার করব তো বন্ধুরা এখানে আমি যে সরগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ দিনের জমানো সর তো আমি একটা বড় পাত্রে এভাবে সরগুলোকে ঢেলে দিলাম তারপরে কি করতে হবে দিয়ে দিতে হবে জল জল আমাদের কিন্তু অনেকটা ঢেলে দিতে হবে যাতে এই সরগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবে যায় ঠিক আছে তারপরে আমাদের কি করতে হবে দেখুন এইভাবে জলের সাথে এই দুধের সরটাকে ভালোভাবে এবার চামচের সাহায্যে মিশিয়ে দিতে হবে এবার কি করব ঢাকনা দিয়ে দু ঘন্টা দু থেকে তিন ঘন্টার জন্য আমি এইভাবেই রেখে দেব। তো বন্ধুরা আমি এইভাবে ঢাকা চেপে দিয়ে আড়াই ঘন্টা মতো রেখেছিলাম এবার আমাদের নিয়ে নিতে হবে একটা ডাল ঘুটনি আর এই ডাল ঘুটনির সাহায্যে দেখুন এইভাবে করে এই শটটাকে আমরা ঘুটে নেব তো এইভাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো আমাদের একটু ঘুটে নিতে হবে ঘুটে নিলেই আপনারা দেখবেন শট থেকে মাখন একদম আলাদা হতে শুরু করবে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন একদম আলাদা হতে কিন্তু শুরু করে দিয়েছি তো এইভাবে আমি আরও এক থেকে দু মিনিট মতো ঘুটে নেবো ঘুটে নেওয়াতেই আপনারা দেখবেন খুব সহজেই মাখনটি কিন্তু তৈরি হয়ে যাবে তো এইভাবে মাখন তৈরি করলে বন্ধুরা যে কোনো মরশুমে আপনাদের খুব সহজেই মাখন তৈরি হয়ে যাবে অনেক সময় দেখা যায় খুব বেশি শীত বা খুব বেশি গরমকালে কিন্তু আমরা যখন মানে মিক্সিতে বা হ্যান্ড ব্লেন্ডারে মাখন তৈরি করি তখন কিন্তু মাখন তৈরি হয় না কিন্তু এই পদ্ধতিতে যে কোনো মরশুমে আপনারা খুব সহজেই ঘিয়ের জন্য মাখন তৈরি করে ফেলতে পারবেন আর এই প্রসেসে ঘি তৈরি করলে ঘিয়ের কালারটাও সুন্দর আসে ঘিয়ের স্বাদটাও ভালো হয় আর খুব সুন্দর সেন্টও হয় তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবেন এবার চলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমাদের বাড়িতে যে সুইচ বোর্ডগুলো থাকে যখন দেখবেন খুব নোংরা হয়ে যায় বা অনেক সময় দেখা যায় বাচ্চারা সুইচবোর্ডের মধ্যে পেনের দাগ কেটে দেয় পেন্টিং করে থাকে তো সেগুলো দেখতে খুব খারাপ লাগে আর বিশেষ করে রান্নাঘরে থাকা যে সুইচ বোর্ড সেটা কিন্তু খুব বেশি নোংরা হয়ে যায় তেল চিটচিটে হয়ে যায় আর পরিষ্কার করা ততটাই কঠিন হয়ে ওঠে আর অনেকেই রয়েছে যারা সুইচ বোর্ড পরিষ্কার করতে কিন্তু অনেকটাই ভয় পায় কারণ কারেন্ট লেগে যাওয়ার একটা ভয় থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে আমি আপনাদের সুইচ বোর্ড পরিষ্কার করার একটা এমন আইডিয়া শেয়ার করবো যেটা দেখে কারেন্ট লাগার কোনো ভয় থাকবে না বা জল ছাড়া যে কোনো সলিউশন ছাড়াই খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন বেশি পরিশ্রমও লাগবে না তার জন্য এখানে দেখুন আমি নিয়েছি সেলাই মেশিনে যে তেল আমরা ইউজ করি সেই তেল মানে মেশিনের তেল নিতে হবে তো এই তেল আমি এক টুকরো তুলোর মধ্যে কয়েক ফোঁটা লাগিয়ে নিয়েছি তারপর কি করতে হবে এই তুলোর সাহায্যে দেখুন এইভাবে ঘষে আমি খুব সহজে এই নোংরা সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে নিতে পারছি কালো চিপচিপে নোংরা খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই পদ্ধতিতে আপনাদের কোনো রকম কোনো জলেরও প্রয়োজন হবে না কোনো রকম সলিউশনেরও প্রয়োজন হবে না আর খুব সহজেই আপনারা তেল চিপচিপে সুইচবোর্ড হোক বা নোংরা সুইচবোর্ড পরিষ্কার করে নিতে পারবেন তারপরে এখানে যেটা দেখার ব্যাপার রয়েছে যে বল পেনের যে দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখুন কত সহজেই মিটে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইভাবে কালার পেন্সিল বা বল পেনের দাগ যে কোনো দাগ কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে কারণ সেলাই মেশিনের তেলগুলো খুবই পাওয়ারফুল থাকে যে কোনো ধরনের নোংরা পরিষ্কার করার জন্য খুবই সাহায্যকারী তো এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই সুইচবোর্ডটা কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে একদম চকচকে হয়ে গেছে দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এবার কি করব যেহেতু সুইচবোর্ডটা পরিষ্কার হয়ে গেছে তো যেহেতু আমি তেলের ইউজ করেছি একটু তেল মানে লেগে থাকে তো সেই তেলগুলো যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তার জন্য এখান এখানে আমি নিয়েছি ট্যালকাম পাউডার একটু ট্যালকাম পাউডার আমি ছড়িয়ে দিয়েছি যে কোনো ব্র্যান্ডের যে কোনো ট্যালকাম পাউডার নিলেই হবে বা এক্সপায়ারি ট্যালকাম পাউডার প্রয়োজন সেটাও নেওয়া নেওয়া যাবে তারপর তুলোর সাহায্যে এইভাবে ট্যালকাম পাউডারের সাহায্যে এইভাবে দেখুন আমি একটু র্যাপ করে নিয়েছি এতে কি হবে সুইচবোর্ডটা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এই পদ্ধতিতে অবশ্যই আপনারা সুইচবোর্ড পরিষ্কার করে দেখবেন দেখবেন আপনাদের যতই নোংরা সুইচবোর্ড থাকুক না কেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে কারেন্ট লাগার কোনো রকম কোনো ভয় থাকবে না তাও যদি আপনার মনে হয় সেফটির জন্য অবশ্যই স্লিপার পরে নেবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা এরকম ধরনের ডায়েরি আমাদের প্রত্যেক হাউসওয়াইফের কাছে একটা না একটা থেকেই থাকে অনেক সময় কোনো কিছু রেসিপি লেখার জন্য বা অনেক সময় দেখবেন গ্রসরির কোনো জিনিস যখন বাড়ন্ত হয়ে যায় তখনও কিন্তু আমরা নোট করে রাখার জন্য বা কোনো কিছু লিস্ট তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন কাজের জন্য আমাদের কিন্তু এর আমাদের কাছে এরকম ধরনের ডায়েরি থেকেই থাকে তো এই পেনগুলো যখন ডায়েরির মধ্যে এভাবে ভরে রাখি তখন দেখবেন পেনগুলো বেশিরভাগ সময় কী হয় হারিয়ে যায় তো বন্ধুরা এই পেনগুলো না এভাবে ডায়েরির মধ্যে না ভরে ডায়েরির পেছনে দেখবেন স্প্রিংয়ের মতো গোল রিং রিং থাকে তো সেখানে এভাবে পেনটাকে যদি আপনারা লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা এই পেন কিন্তু আর হারিয়ে যাবে না বারবার হারিয়ে যাওয়ার যে একটা সমস্যা ছিল সেটা হবে না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা